সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তৃণমূলে যারা কর্মচারী বিজেপিতে এসে তারা কার্যকর্তা হন, বুধবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর, সোমবার দিল্লিতে ভোট প্রস্তুতির বৈঠকে সাংসদ অর্জুন সিং দলে সহসম্মানে কাজের স্বাধীনতার অভাব নিয়ে তোপ দাগেন। দিলীপবাবু এবং তার ঘনিষ্ঠরা অর্জুনের নিশানায় ছিলেন বলে দলীয় সূত্রের দাবি। অর্জুন এবং দিলীপবাবু অবশ্য এমন কোনো দ্বন্দ্বের কথা অস্বীকার করেন, কিন্তু এদিন অর্জুনের অভিযোগ নিয়ে ফের প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, কে বলছেন সম্মান পাচ্ছেন না, যদি কেউ একথা বলে থাকেন তাহলে বলতে হবে তৃণমূলে কর্মচারী ছিলেন, বিজেপিতে এসেই সম্মান পেয়ে কার্যকর্তা হয়েছেন, ভবিষ্যতের যারা আসবেন তারাও সম্মান পাবেন। অর্জুন সিংকে রাজ্যের সহসভাপতি এবং উত্তর কলকাতার পর্যবেক্ষক করা হয়েছে। বিজেপির একটি সূত্রের দাবি, দলের অনেকের মধ্যে যে ক্ষোভ বহুদিন ধরে জমে রয়েছে সোমবার দিল্লির বৈঠকে সেটাই প্রকাশ করেছেন অর্জুন মুকুল রায়ের হাত ধরে যারা তৃণমূল থেকে গেরুয়া শিবিরে প্রবেশ করেছে। সেদিক থেকে এই দ্বন্দ্বে মুকুলের প্রচ্ছন্ন ছায়াও দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ। এই পরিস্থিতিতে এদিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজ রাজনৈতিক শিবিরের চর্চায় উঠে এসেছে। ভোটের টেবিলে যারা ছিলেন তাদের অধিকাংশই মুকুলের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, সাংসদও হয়েছেন, যেমন সৌমিত্র খান, নিশীথ প্রামাণিক এবং অর্জুন সিং। ছিলেন স্বপন দাশগুপ্ত, যিনি ইদানিং বাবুলের সঙ্গেই মুকুলের পক্ষ নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করেছেন বলে খবর। উল্লেখযোগ্যভাবে সাবেক বিজেপির মুখ হিসেবে একমাত্র উপস্থিত ছিল সাংসদ জগন্নাথ সরকার। ভোজে টেবিলে কী নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে অবশ্য কেউ মুখ খুলতে চাননি, তবে দিলীপবাবু তার ঘনিষ্ঠদের না থাকা পর্যবেক্ষকদের মতে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, দিলীপবাবু মঙ্গলবার রাতেই কলকাতায় ফিরে এসেছেন। এদিকে দিল্লি থেকে আচমকা কলকাতায় ফিরেই রবিবার মুকুল যে সাংবাদিক বৈঠক করেছেন এবং বিজেপির প্রতি তার পূর্ণ আস্থার কথা জানিয়েছেন, তার পিছনেও দলের কেন্দ্রীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকা ছিল বলে ওই সূত্রে দাবি করা হয়েছে। দিল্লির বিজেপি শিবিরের খবর, মুকুল যাতে কলকাতায় গিয়ে সাংবাদিকদের কাছে তার বিজেপিতে থাকার কথায় জোর দিয়ে বলেন, সেই নির্দেশ তার কাছে পাঠানো হয়েছিল। এমনকি ওই সাংবাদিক বৈঠকের ভিডিও সরাসরি দিল্লিতে পৌঁছে যায়, তার দৈনন্দিন গতিবিধিও নজরে রাখা হচ্ছে বলে ওই সূত্রের দাবি। কারণ মুকুল প্রতিপক্ষ শিবিরের গুরুত্বপূর্ণ লোকজনদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দিল্লির সন্দেহ। মুকুল অবশ্য এই ধরনের সমস্ত অভিযোগ ও জল্পনা দৃঢ়ভাবে খারিজ করেছেন। এদিন তিনি বলেন, আমি কারো নির্দেশে সাংবাদিক সম্মেলন করিনি, কোনো ভিডিও ক্লিপ ও কোথাও পাঠানো হয়নি, আর তৃণমূলের কারোর সঙ্গেও আমার কথা হয়নি। আবার বলছি, সবটাই বানানো গল্প এবং উদ্দেশ্য প্রণোদিত।